সো গাইস আজকে আমরা একটা ক্যাফেতে ঢুকবো আর চা বিক্রি করবো, হাতে চা নিয়ে নিচ্ছি। এই চা 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 খাও বসে এখানে এইসব নয়, বিক্রি করা যাবে না। না একদমই করো, আমরা তো ক্যাফে দিয়ে তো চা বিক্রি করবো। ক্যাফেতে চা বিক্রি মানে তোমার চা ভেতরে হয়? যেখানেই চা পাওয়া যায় সেখানেই তোমরা অরূপকে পাবে, যেখানে অরূপকে পাবে তার মানে এটা যে চা সেখানকার অসাধারণ হয়, কারণ আমাদের চা স্পেশালিস্ট চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে কি না। জায়গাটা তো খুব ভালোই লাগছে, কি খাবি বল? আমি কম্বোর মতো দেখছিলাম, তো আমার এটা বেশ ইউনিক লাগলো। কুকুরুকু কম্বো, যেখানে পাঁচটা পপকর্ন থাকবে, দুটো স্ট্রিপস থাকবে, দুটো উইংস, ডিপস, ফ্রেঞ্চ ফ্রাই প্লাস একটা মকটেল জাস্ট ফর 159। দ্যাটস গ্রেট। ঠিক আছে চলো। ওয়েটার, ইয়েস ম্যাম, একটা কুকুরুকু কম্বো হবে। হ্যাঁ কুকুরুকু কম্বো হবে। আপনি কুকুরুকু কম্বো খাবেন তাই তো? সো গাইস কুকুরুকু কম্বোতে অনেক কিছু থাকে, কি থাকে তোমাদের দেখাবো আসুন। সো কুকুরুকু কম্বো অর্ডার দিয়েছে শ্রেয়সী, চলে এসছে আমাদের কুকুরুকু কম্বো, এর মধ্যে অনেক কিছু আছে। এখানে কিন্তু রয়েছে দুখানা চিকেন উইংস, দুখানা চিকেন স্ট্রিপস, এখানে কিন্তু কয়েকটা চিকেন পপকর্ন আছে উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ, ডিপস এন্ড মোহিতো এন্ড মকটেল। কিন্তু কত টাকা খুঁজবে এটা খেতে হলে সেটা কি জানবে? Just 159, right? সো এই কম্বোটা অনলি 159 মোহিতো আছে, চিকেনের অনেক কটা আইটেম আছে। আই মিন যারা ভেজিটেরিয়ান হয় তারা খালি বন্ধুদের চিকেন খেতেই দেখে, নিজের জীবনে চিকেন খেতে তো পারে না, আর খালি আলু আলু ফ্রেঞ্চ ফ্রাইজ খায়। এই দেখো এই দেখো এরমভাবে এরমভাবে খায়, এই দেখো দেখেছো তুমি, দেখো আর নিজের লালা ফেলো মুখ দিয়ে। ও এই হচ্ছে ভেজিটেরিয়ান লাইফ, এই হচ্ছে নন ভেজিটেরিয়ান লাইফ, এই হচ্ছে কাপল লাইফ, হ্যাঁ এই হচ্ছে চা লাইফ। যেমন আপনারা জানেন ব্যাচেলারদের লাইফ কিন্তু খুব চটপাটা হয়, সো চটপাটা চিকেন নিয়ে চলে এসেছি উইথ চা, কারণ চা লাভতে সবসময় চা দিতে তো চাটা কনস্ট্যান্ট এন্ড লাইফের স্পাইসটা। এখানে কিন্তু অলরেডি কিন্তু চা খাওয়া হয়ে গেছে, তিন কাপ অলরেডি আপ বটমস আপ। আমাদের চটপাটা ফ্রেন্ডস এর জন্য একটু চটপাটা জিনিস নিয়ে চলে এসেছি, কারণ কিনা সিঙ্গেল লাইফ অলওয়েজ চটপাটা, যেটা কিনা কাপল যারা রিলেশনশিপ আছে তারা মিস করে। কি বান্টি মিস করো নাকি? বান্টি তো এমন ব্লাশ করলো, এমন ব্লাশ এমন করলো কারণ ভাই আমার সিঙ্গেল নেই। যাই হোক চটপাটা বন্ধুদের জন্য, চটপাটা চিকেন এটা 109 only 109 3 piece আছে, এটা চিকেন উইংস আই গেস, চিকেন উইংস। গাইস ফিডব্যাক দিতে কিন্তু ভুলবে না, আর এখানে সব সময় আসবে খাবে তো মজা হবে। ওকে গাইস, সো এতদিন ধরে আপনারা খুশিকে দেখতে পাচ্ছিলেন না, বিকজ খুশি বাড়িতে বসে কামব্যাক ভাবছিল যে কিভাবে কামব্যাক দেওয়া যায় ভালো ভালো, কারণ এত চাটন খাচ্ছে না আমাদের কাছে। আজকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন চাটনটা খাচ্ছে, বাট কিছু বাড়ি থেকে ভেবে এসেছিস তো ভালো কামব্যাক? খুশি ঠুসলো একা একা কাউকে না দিয়ে, এগুলো কিন্তু এক একটা অনলি 49 রুপিস, মানে পুরো তিনটে এটা ঠুসলো দেন এটা ঠুসলো। নিয়ে নাও তুমি নিজেরটা, নিয়ে নেবো নিয়ে নেবো, কম্বো বলে দিয়ে দিচ্ছিস তো, এমনি হলে দিতি না, যাই হোক বাই। ওকে গাইস, সো অন্যদিন আমরা শ্রেয়সীকে দেখি ঠুসতে, কিন্তু আজকে কিন্তু খুশি ঠুসছে, মানে এতগুলো খাওয়ার খেলো, আর তারপরে আবার কি অর্ডার দিল? কফি।
which is 40 rupees only and এটা কিন্তু শুধু নরমাল কফি না দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে আর খেতেও ডেফিনেটলি টেস্টি হবে বাট সিরিয়াসলি ম্যান 40 রুপিসে তোমরা এই কাপটা পাবে 20 রুপিসে এর থেকে একটু ছোট পাবে বাট দ্য টেস্ট উইল বি সেম দ্য কোয়ালিটি উইল বি সেম কি মাথা নড়াচ্ছিস কিছু তো বলতে তো পারিস না না কেন বলতে পারবো না আমি বলছি যে কত সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ ওই আমার লাইনটাই আরেকবার রিপিট করে দিলি তাই না না একদম এই কফিটা খুশির জন্য অর্ডার দিয়েছিলাম বাট ওকে আমি দেব না অর্ডার করবে আমার জন্য আর খাবে তুমি তোকেও দেব না আমিও খাবো না এইটা যাবে অনলি চাল আমাদের কাছে কফি খা সারা রাত জেগে থাকবি সারা রাত জেগে থাকবি পারফরম্যান্সও ভালো হবে ওকে গাইস তো রোহিত দেখতে পাচ্ছ কি অর্ডার করেছে মানে রোহিতের পেটটাও বড় এন্ড খাবারের ডিশটাও বড় খাবার এটা দেখে প্লেটটা যেই সামনে এসে দেখে মনে হচ্ছে একবারে পুরো খেয়ে নি বাট পারবো না বাট একবার গাইস এটা দেখুন এটা হচ্ছে ডাবল ট্রাবল স্যান্ডউইচ এন্ড দেখতে পাচ্ছ কত বড় ব্যাপারটা এন্ড অনলি 189 রুপিস গাইস কত only 189 rupees এত বড় স্যান্ডউইচটা গাইস only 189 rupees 189 rupees এর মধ্যে এত বড় স্যান্ডউইচ এত বড় শুধু একটা না সবকটা চারটে মিলিয়ে উইথ ফ্রাইস এন্ড উইথ আ মোহিতো সব মিলিয়ে 189 rupees দারুণ এটার পরে কোনো কথা নেই গাইস এত বড় এন্ড টেস্ট করে দেখি একবার কি রকম খেতে আমার তো কাজটাই এটা টেস্ট করে বলা তুমি খাবারই টেস্ট করো অন্য কিছু টেস্ট করতে যাও না আবার তাহলে সেও কেটে দেবে তারপরে কিন্তু এই সসেসগুলো যেগুলো অ্যাড করেছে এর মধ্যে একটা ট্যাঙ্গি ভাব প্লাস একটা স্পাইসিস মানে ওভারঅল একটা মুখে গেলে মানে জিনিসটা পুরো ব্লাস্ট হচ্ছে সাথে গাইস এটা কোল্ড কফি এটা কোল্ড কফিটা ভেজিটেরিয়ানে টেস্ট করবে কিছু করার নেই আমার কিন্তু নজরটা বারবার এইদিকে চলে যাচ্ছে যে আমি তোর এদিকে নজর গেলে কোনো লাভ নেই আমি ভেজিটেরিয়ান বলিস না চুপচাপ কোল্ড কফি খা বাড়ি যা এটা কি আমার দোষ এটা কি আমার দোষ এত ওভার রিয়্যাক্ট করিস না চুপচাপ কোল্ড কফি খা রোহিত হট বয় খাবে হট কফি আর এখানে লেম গার্ল খাবে কোল্ড কফি চা লাভাররা তো বার্গার খুঁজতে ব্যস্ত বাট এন্ড গাইস এখানে ভেজিটেরিয়ানরা কি করবে বসে বসে শেক আর মোহিতো এন্ড চা এন্ড কফি এইসবই খায় তো এবারে খাবে কোল্ড কফি খেয়ে একবার বল কেমন জিনিসটা আর বলার কি আছে তোর যেন কবি লাগুক কোনো যায় আসে না লোকের যাই হোক এই কফিটা খুবই টেস্টি অ্যান্ড খুশির থেকে সরিয়ে নিলাম নাহলে ও সব শেষ করে দেবে এটা এবার আমি টেস্ট করব অ্যান্ড রোহিত এখানে খাচ্ছে ওখানে আমাদের চা লাভাররাও খাচ্ছে অফকোর্স আমি খাবো তুই একদম ফাট হয়ে যা বাড়ি যা গাইস অরূপ যে বার্গারটা খাচ্ছে এই বার্গারটা কিন্তু 100 রুপিস দাম আছে আর এই মকটেলটার সাথে যদি নাও কম্বোটা দেন কিন্তু 139 তাই তো ও সাথে ফ্রাইজ আছে ফ্রাইজগুলো কিন্তু ভাইরা আমার সাটিয়ে দিয়েছে সো গাইস তোমাদের একবার ক্যাফেটা দেখিয়ে দিই বিকজ এই ক্যাফেটাই মধ্যে আমরা এতক্ষণ ছিলাম মানে এত কিছু খেলাম মানে এত কম প্রাইসে কম্বো আমার তো দেখা নেই এটা হলো ওয়ার্ক দ্য ক্যাফে এই ক্যাফেটার নাম অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে একদম সাউথ সিটির আগের গলিটার ভেতরেই গলির এন্ডে ক্যাফেটা গাইস রোহিত সবসময় খাবো খাবো করে কিন্তু আজকে যখন এত বড় একটা স্যান্ডউইচ চলে এসেছে আর কিন্তু খেতে পাচ্ছে না সবাইকে বিলিয়ে দিচ্ছে চা বয় অলওয়েজ যখনই ওকে হাতে দেখবো হাতে ওর কাপ ধরে থাকবে তুই কি কাপ ছাড়া কিছু বুঝিস না এখনও হাতে কাপ আজকে ফাইনালি তুই তাহলে কফি খেলি একটু আপগ্রেড হয়েছে মানে বড় লোক হয়ে যাচ্ছে বলো আচ্ছা চাষ মানে এত খেয়েছিস তুই বাট ওকে গাইস কখনো দেখবে না যে হাতে কাপ ছাড়া অলওয়েজ হাতে কাপ অ্যান্ড রোহিতের হাতে অলওয়েজ স্যান্ডউইচ তুমি কি স্যান্ডউইচ লাভার কেন এটা কি এরকম ট্রায়াঙ্গেল শেপ বলে তুমি এটার লাভার যাই হোক মাই ফেভারিট ইজ দ্যাট ও হ্যাঁ।
গাইজ, এই প্রথমবার আমি কোথাও খেতে আসলাম যেখানে কিনা আমরা খাওয়া শেষ করতে পারছিলাম না। খেয়ে মনে হচ্ছে যে দামটা অনেক কম, বাট খাওয়ারটা কিন্তু অতিরিক্ত বেশি। গাইজ, তোমরা এই ক্যাফেটা আসবে কি আসবে না সেটা তোমাদের ব্যাপার, বা যদি তোমরা আসো দেন প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একবার এই ডাবল ট্রাবল স্যান্ডউইচটা খাবেন, বিকজ দেড় ঘন্টা হয়ে গেল ওরা কিন্তু এখনও স্যান্ডউইচটা পুরো কমপ্লিট করতে পারলো না। অ্যান্ড এই বড়ো স্যান্ডউইচের প্রাইস অনলি 189 rupees, মানে আজকালকার দিনে এত কম দামে স্যান্ডউইচ কোথায় আর পাবে। সো গাইজ, যেটা বলছিলাম যে এত বড়ো স্যান্ডউইচ যে কেউ কমপ্লিট করতে পারছে না, এত বড়ো স্যান্ডউইচ এত কম দাম যে এত সস্তা যেন আলুর বস্তা। গাইজ, এখানে কিন্তু চলে আসো, হ্যাং আউট, গসিপ, মিট আপস, গরম চা, আড্ডা হবে, প্রেম হবে, উইত আমাদের চা লাভার। এত চা খেলে হবে নাকি অরু, কি করছিস এসব নিয়ে? আমরা কি চা খাবো? কি না, এখন কি খাবো না আমরা? চা খাবো না আমরা, আজকে বন্ধ আছে, আমরা খাবো না চা। না এখন কিসের চা, এত রাত হয়ে গেছে চা? পেট ভরে খান, রোহিতকে কল চলে যাচ্ছে আমার ফোন থেকে, এত এক্সাইটেড হয়ে পড়েছি। চাই হোক, বাড়ি যাবো, অনেক রাত হয়ে গেছে। সব ভাই এই দাদাটা কিন্তু খুব একদম ফিট একদম। তোমার নাম কি দাদা? আমার নাম সন্টাই। আমরা ফ্রি এর ভেবো না, আমরা টাকা দিয়ে নিয়েছি। এটা কিন্তু সত্যি, এটা কিন্তু কেউ ভেবো না যে পেট প্রমোশন করতে এসেছি, আমরা নিজেদের টাকা খরচা করে এসেছি। ওর যে বউ হবে তার কপালে দুঃখ আছে। একটা প্রবলেম হয়ে গেছে, সবই ঠিকঠাক হলো, বাট দ্য থিং ইজ গাড়িটা কোথায় রেখেছি এখন মনে করতে পারছি না। মানে মনে আছে যে ওই পারে রেখেছি, বাট কোন এক্স্যাক্টলি গলিটা রেখেছি সেটা মনে পড়ছে না। এখন খুঁজে বেড়াচ্ছে, একবার এই গলি যাচ্ছে, একবার ওই গলি যাচ্ছে। সো গাইজ, ফাইনালি গাড়িটা পেয়ে গেছি, মানে একটু খুঁজতেই পেয়ে গেছি। সো ইয়া, নেক্সট টাইম থেকে মনে রাখবে রোহিত, এটা তোমার কাজ। তো চলুন গাইজ, এবার বাড়ি যেতে হবে। লেটস গো, টাটা অ্যান্ড গুড নাইট।